Assalamualaikum. Itel Vision 5 Plus, ভাই ব্রাদারের প্রিভিয়াস প্রাইস হচ্ছে 13690 টাকা বাট বর্তমান প্রাইস কিন্তু খুবই কম 1000 টাকা প্রাইস ড্রপ হয়েছে তার মানে এর বর্তমান প্রাইস হচ্ছে 12690 টাকা তাহলে আজকে আমরা Symphony Z55 এর সাথে আমরা কম্পেয়ার করতেই পারি এর বাজার মূল্য হচ্ছে 12599 টাকা তার মানে দুইটার মধ্যে মাত্র 100 টাকা ডিফারেন্স প্রাইসের দিক থেকে Itel Vision 5 এগিয়ে রয়েছে বাট কনফিগারের দিক থেকে কি এগিয়ে থাকবে নাকি Symphony Z55 এগিয়ে থাকবে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সাইড বাই সাইড কম্পেয়ার করার চেষ্টা করব সো আজকের লড়াইটাও খুবই হাড্ডাহাড্ডি হবে মাত্র 100 টাকার পার্থক্য সো পুরো ভিডিও জুড়ে রয়েছে ভাই ব্রাদার ইটস মি আরিফ আপনারা দেখছেন আরিফ বাংলা নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন আর যদি এই ফোন দুটি আপনি পারচেজ করতে চান যেতে পারেন জান্নাত স্মার্ট জোনে এর ঠিকানা ডেসক্রিপশনে আমি দিয়ে দিব ফোন নাম্বার দিয়ে দিব চাইলে আপনারা কন্টাক্ট করতে পারেন সো আমরা পুরো ভিডিওতে চলে যাই ভাই ব্রাদার ভাই ব্রাদার একদম শুরুতেই আমরা যদি শুরু করি ডিজাইন পার্ট দিয়ে রাইট যেটি খুবই ইম্পর্টেন্ট কারণ যেটার লুক ভালো লাগে তার সবকিছুই ভালো লাগে সো প্রথমে আমরা আলোচনা করব Symphony Z55 নিয়ে এই ফোনটির ডিজাইন যদি আমরা দেখি এখানে কিন্তু বক্সের শেপ পাচ্ছি চিরাচরিত্র যে বক্সের শেপ আমরা পেয়ে থাকি ঠিক তেমনটাই পাচ্ছি সাইড ফ্রেম আমরা পাচ্ছি সলিড প্লাস্টিক এবং ব্যাক ফ্রেমটা পাচ্ছি গ্লাস গ্লাসের একটি ফিল পাবেন নর্মালি যে স্ক্র্যাচ প্রবলেম স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট তারপর আমি বলবো অবশ্যই এই ফোনটিতে আপনি একটি ব্যাক পলি বা হচ্ছে ব্যাক কভার ইউজ করবেন কারণ খুবই গ্লোসি এবং শাইনিং হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং স্ক্র্যাচ পড়ে যাওয়ার পসিবিলিটিস আমার কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে বেশি সো অবশ্যই আপনি একটি ব্যাক কভার ইউজ করবেন আর এর ওয়েটের কথা বললে তুলনামূলকভাবে একটু বেশি মনে হচ্ছে 202 গ্রাম ওয়েট সো লং টাইম যখন ক্যারি করবেন আধা ঘন্টা পর আপনার হাত একটু ব্যথা করার সম্ভাবনা এখানে রয়েছে এরপর যদি আমরা Itel Vision 5 Plus এর দিকে তাকাই ভাই ব্রাদার এখানে কিন্তু সলিড প্লাস্টিক পাচ্ছি ব্যাক ফ্রেম সেটাও প্লাস্টিক এবং সাইড ফ্রেম তাও আমরা প্লাস্টিকই পাচ্ছি বাট এখানে 3D একটা টেক্সচার রয়েছে আপনি যখন সানলাইটে ইউজ করবেন 3D একটা ফিল পাবেন মানে ডিজাইনটা আমার কাছে তুলনামূলকভাবে ভালো লেগেছে এবং হ্যান্ডফিলটাও কিন্তু খুবই প্রিমিয়াম আপনি ফোনটি ক্যারি করবেন আপনার মনে হবে না আপনি Itel-এর ফোন ক্যারি করছেন মিড রেঞ্জের বা প্রিমিয়াম লেভেলের যে ফোনগুলো হয়ে থাকে ঠিক হ্যান্ডফিলটা তেমনটাই পাচ্ছেন সো ডিজাইন পার্ট নিয়ে যদি কথা বলতে হয় এখানে Itel Vision 5 প্লাস ফোনটি অনেকখানি এগিয়ে থাকবে ডিজাইন পার্ট দিয়ে এরপর যদি আমরা চলে যাই ভাই ব্রাদার ডিসপ্লে রাইট ডিসপ্লে আমরা যদি তাকাই ভাই ব্রাদার Symphony Z55 আপনাকে ডিসপ্লে দিচ্ছে 6.52 ইঞ্চ HD প্লাস রেজুলেশনের ভিনস একটি ডিসপ্লে পাচ্ছেন আর ডিসপ্লে কালার কন্ট্রাস্ট নিয়ে যদি কথা বলতে হয় আমি বলবো মোটামুটি চালিয়ে নেওয়ার মতো আর টাচ রেসপন্স আমার কাছে খুব বেশি ভালো লাগেনি এই সেগমেন্টের মধ্যে এরপর যদি আমরা চলে যাই ভাই ব্রাদার Itel Vision 5 প্লাস এই ফোনটির কাছে এখানে আমি বলবো ডিসপ্লে চমৎকার ছিল কেননা এখানে আমরা 6.6 ইঞ্চ FHD প্লাস রেজুলেশন একটি ডিসপ্লে পাচ্ছি আর এই সেগমেন্টের মধ্যে FHD প্লাস রেজুলেশন একটি ডিসপ্লে সো সুপার লেভেলে ছিল এবং এখানে টাচ রেসপন্স আমার কাছে খুবই ভালো লেগেছে চমৎকার লেগেছে খুবই স্মুথলি আমরা পেয়েছি টাচ রেসপন্স সো এখানে যদি আমরা ডিসপ্লের কথা বলি এখানেও কিন্তু অনেকখানি এগিয়ে থাকবে Itel Vision 5 প্লাস এই স্মার্টফোনটি ডিসপ্লের দিক থেকে ভাই ব্রাদার অলরাইট এবং কালার কন্ট্রাস্টও কিন্তু যথেষ্ট ভালো ছিল যথেষ্ট স্মুথ আমরা পেয়েছি এই প্রাইস সেগমেন্টের মধ্যে সো নিঃসন্দেহে আমরা বলতে পারি এখন পর্যন্ত Itel Vision 5 প্লাস ফোনটি ডিসপ্লে এবং ডিজাইনের দিক থেকে অনেকখানি এগিয়ে রয়েছে বাট অন্য অন্য দিকগুলো কতখানি এগিয়ে রয়েছে তাও আমরা ধারাবাহিকভাবে জানতে পারবো আর যদি আমরা র্যাম রোমের দিকে তাকাই এই দুই ভাই কিন্তু সেম র্যাম রোমই দিচ্ছে তার মানে আমরা দুটি ফোনের মধ্যে 4GB র্যাম পাচ্ছি 4GB র্যামের সাথে আমরা পাচ্ছি 128GB স্টোরেজ সো এই বাজার সেগমেন্টের মধ্যে দুই ভাইকেই থ্যাঙ্কস দেওয়া যেতে পারে কেননা এই প্রাইস সেগমেন্টের মধ্যে 128GB স্টোরেজ অবশ্যই প্রশংসার দাবি রাখে তারা আর এক্সট্রা বা ভার্চুয়াল যে র্যাম রয়েছে তা নিয়ে আমরা কথা বলতে চাই না কারণ দুধ ভাত র্যাম আসলে এগুলো কাজের না ভাই ব্রাদার এরপর যদি আমরা ব্যাটারির দিকে তাকাই Symphony Z55 আপনাকে ব্যাটারি দিচ্ছে 5000mAh ব্যাটারি দিচ্ছে আর এই 5000mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য সাথে দিচ্ছে তারা 10W চার্জার বাট এখানে কিন্তু আমরা টাইপ সি পোর্ট পাচ্ছি এটা খুবই দারুণ একটা দিক যে টাইপ সি পোর্ট পাচ্ছি এই প্রাইস সেগমেন্টের মধ্যে সো অবশ্যই তারা যুগের সাথে তাল মিলিয়ে চলছে এখানে অবশ্যই একটি তারা লাইক পায় এরপর যদি বলি 5000mAh ব্যাটারির সাপোর্ট কেমন দিয়েছে Symphony Z55 আমি বলবো 5000mAh ব্যাটারির সাপোর্ট যথেষ্ট ভালো ছিল আর এন্ট্রি লেভেলের ফোনগুলো কিন্তু ব্যাটারি ব্যাকআপটা আমরা ভালোই পেয়ে থাকি আর অন্যদিকে যদি আমরা Itel Vision 5 প্লাস এই ফোনটির দিকে তাকাই এখানে কিন্তু আমরা 5000mAh ব্যাটারি পাচ্ছি কিন্তু এই বাজেট সেগমেন্টের মধ্যে তারা আপনাকে দিচ্ছে
18 ওয়াটের ফাস্ট চার্জার। ব্যাটারি এবং চার্জারের দিক থেকে এগিয়ে থাকবে আইটেল ভিশন 5 প্লাস এই ফোনটি, কিন্তু টাইপ সি পোর্টের কথা বললে আবার সিম্ফনি জেড 55 এগিয়ে থাকবে। এরপর যদি আমরা একটু চলে যাই ভাইব্রাদার ক্যামেরার পার্ট, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটি, সেটির দিকে, এখানে কিন্তু আমরা দুটি ফোনই ট্রিপল ক্যামেরা সেট আপ পাচ্ছি, কিন্তু সিম্ফনি জেড 55 এর যে মেইন শুটার রয়েছে সেখানে দিচ্ছে 52 মেগাপিক্সেল, সাথে আরও দুটি আমরা সেন্সর পেয়ে যাবো। আর ক্যামেরার মডিউল, ক্যামেরার বাম্প বললে চেরাচরিত্র যেভাবে পেয়ে থাকি সেভাবেই আমরা পাচ্ছি, বাট ক্যামেরার মডিউল বা ক্যামেরার বাম্প এই বাজেট সেগমেন্টের মধ্যে আমি বলবো অবশ্যই ভালো ছিল, চালিয়ে নেওয়ার মতো ছিল। আর ক্যামেরার আউটপুটের কথা বললে আমি বলবো সানলাইটে যদি আপনি ছবি ক্যাপচার করেন অবশ্যই ভালো কালারফুল ছবি পাবেন, আর সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ইজিলি আপনি কাজে লাগাতে পারবেন। তার মানে এই বাজেট সেগমেন্টের মধ্যে যদি কম্পেয়ার করা হয় ক্যামেরার কথা, আমি বলবো সিম্ফনি জেড 55 যে ক্যামেরা দিয়েছে চালিয়ে নেওয়ার মতো, এবং 1080 পিক্সেল আপনি ভিডিও ক্যাপচার করতে পারবেন 30 FPS-এ। এবং সেলফি ক্যামেরাও তারা ভালোই দিয়েছে, এখানে আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেল পাচ্ছি, এখানেও 1080 ভিডিও ক্যাপচার করতে পারবেন। সেলফি ক্যামেরাও যথেষ্ট ভালো ছিল এই বাজেট সেগমেন্টের মধ্যে, বিশেষ করে প্রোকটেড মুডটা আমার কাছে ভালো লেগেছে। এরপর যদি চলে যাই ভাই ব্রাদার আইটেল ভিশন 5 প্লাস এই ফোনটির মধ্যে, এখানেও কিন্তু আমরা ট্রিপল ক্যামেরা সেট আপ পাচ্ছি, কিন্তু মেইন যে শুটার সেখানে আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেল, সাথে আরও দুটি সেন্সর আমরা পেয়ে যাব। এখানে আমি বলবো সানলাইটে যদি ছবি তুলেন তুলনামূলকভাবে অ্যাভারেজ চালিয়ে নেওয়ার মতো। আর সেলফি ক্যামেরা বলবো এই বাজেট সেগমেন্টের মধ্যে তারা চাইলে ইজিলি 5 মেগাপিক্সেলকে অ্যাভয়েড করে তারা 8 মেগাপিক্সেল দিতে পারতো। এখন মরাল অফ দ্য স্টোরি হচ্ছে ক্যামেরা পার্টে যদি চলে আসে, আমি বলবো এই বাজেট সেগমেন্টের মধ্যে সিম্ফনি জেড 55 অনেকখানি এগিয়ে থাকবে। এখানে ক্যামেরার পার্টে সেলফি ক্যামেরা এবং রেয়ার ক্যামেরা বোথ সাইড ক্যামেরা বলবো সিম্ফনি জেড 55 অনেকখানি এগিয়ে থাকবে। এরপর যদি ভাইব্রাদার আমরা একটু অ্যান্ড্রয়েডের দিকে তাকাই, ওএসের দিকে তাকাই, অপারেটিং সিস্টেম দুটি ফোনের মধ্যেই আমরা অ্যান্ড্রয়েড 12 পাচ্ছি, এটা চমৎকার বিষয়। আর প্রসেসরের কথা যদি বলতে হয় ভাইব্রাদার, এখানে দুটি ফোনে আমরা দুই রকম প্রসেসর পাচ্ছি, দুই ধরনের। সিম্ফনি জেড 55 আপনাকে দিচ্ছে মিডিয়াটেক হেলিও G25 12 নামের একটি চিপসেট পাচ্ছি, তো এন্ট্রি লেভেলের ফোন অনুযায়ী আমি বলবো চাইলে তারা হয়তো বা এর থেকে ভালো বা বেটার কিছু দিতে পারতো, লাইক G35 যদি আমরা পেতাম তাহলে হয়তো বা জিনিস আরো বেশি চমৎকার লাগতো, মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করতে পারতাম, টুকটাক সময় কাটানোর জন্য যে গেমগুলো আছে সেই গেমগুলো খেলে হয়তোবা কমফোর্ট ফিল করতেন আপনারা। বাট আমরা যদি আইটেল ভিশন 5 প্লাস এই স্মার্টফোনের দিকে তাকাই, এখানে কিন্তু বেশ চমৎকার প্রসেসরই পাচ্ছে, আমি বলবো এন্ট্রি লেভেল অনুযায়ী যা দিয়েছে ভালো দিয়েছে। ইনোসকের টি সিরিজের T606 12 নামের একটি চিপসেট পাচ্ছি, আমি বলবো এন্ট্রি লেভেল অনুযায়ী এই চিপসেটটি যথেষ্ট ভালো ছিল যদি কম্পেয়ার করা হয় সিম্ফনি জেড 55-এর থেকে। অবশ্যই এখানে প্রসেসরের দিক থেকে আইটেল ভিশন 5 প্লাস এই ফোনটি অনেকখানি এগিয়ে থাকবে পারফরমেন্সের দিক থেকে, চিপসেটের দিক থেকে, রাইট ভাই ব্রাদার। এরপর যদি আমরা একটু সিকিউরিটির দিকে তাকাই, সিম্ফনি জেড 55 আপনাকে দিচ্ছে ব্যাক প্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশন আমার কাছে ভালো লাগেনি এবং রেসপন্স যথেষ্ট ভালো আমরা পাইনি যতটুকু এক্সপেক্ট করেছি। বাট এখানে আইটেল ভিশন 5 প্লাস স্মার্টফোনটি কিন্তু আপনাকে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিচ্ছে, এবং সেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু যথেষ্ট রেসপন্সিভ ছিল, আমার কাছে বেশ চমৎকার লেগেছে, ভালো লেগেছে। এখন ভিডিওর শেষে হচ্ছে 12,000 থেকে 13,000 টাকার মধ্যে কোন ফোনটি আসলে বেটার। সিম্ফনি জেড 55 যেমনটা বলেছিলাম 12,599, আইটেল ভিশন 5 প্লাস এই ফোনটি যেমনটা বলেছিলাম 12,690 টাকা, সে 100 টাকার ডিফারেন্স। যদি আপনি ভালো ক্যামেরা চান, আবার শুনেন, ভালো ক্যামেরা চান, তাহলে অবশ্যই আমি বলবো সিম্ফনি জেড 55 ফোনটি আপনি দেখতে পারেন। আর আপনি যদি টোটাল একটা প্যাকেজ চান, আমি মোটামুটি ক্যামেরা হলে হবে বা ডিজাইনটা আমি খুব ভালো চাই এবং পারফরমেন্স অ্যাভারেজ আমি একটা পারফরমেন্স চাই, তাহলে আমি বলবো নিঃসন্দেহে আপনি আইটেল ভিশন 5 প্লাস এই ফোনটি দেখতে পারেন। তারপরও ভাই ব্রাদার টাকা আপনার ডিসিশন, আপনার আপনি কোন ফোনটি পারচেস করবেন একান্তই আপনার পার্সোনাল ব্যাপার, বাট আমার মনে হচ্ছে এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনার ডিসিশন মেকিংয়ের জন্য অনেকখানি হেল্প হবে যে কোন ফোনটি নিলে আসলে ভালো হবে, রাইট ভাই ব্রাদার। আবার কোনো একদিন দেখা হবে নতুন কোনো স্মার্টফোন নিয়ে, নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে শেয়ার করব, কম্প্যারিজন সব কিছু নিয়ে আলোচনা করব। অবশ্যই আরিফ বাংলার সাথে থাকবেন, ভালো থাকবেন, লাভ ইউ।